করুন, ওই লাল গাড়ির আলোটা থাকবে না, বিরোধী দলনেতার তকমাটা পর্যন্ত থাকবে না। আজকে বিজেপি ভেঙে ঘর চুরমার হয়ে যাচ্ছে। আজকে দিনের পর দিন আমাদের আন্দোলন, কিছুদিন আগে নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে দাঁড়িয়ে বললেন, আমরা কিছুদিন পর 11 জনকে গ্রেপ্তার করব, সিবিআই মিথ্যে মামলায় তাদেরকে গ্রেপ্তার করলেন। তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ক্ষমতা সুভেন্দু অধিকারী দেখে যা, বিকাশ বাজু নন্দ মাইতির ক্ষমতা, আর বাড়িতে বসে বসে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, তোমার বেলুন ফুটো হয়ে গেছে, আর কিছুদিন পরে এই বাংলা থেকে তোমাকে রাজনৈতিকভাবে বিদায় নিতে হবে। তাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের একত্রিত হতে হবে, জোটবদ্ধ হতে হবে, এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, আমাদের এখানে নেতা তৈরি করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। দিদি এত দিয়েছে নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে, এই আমাদের জেলায় প্রায় 11.5 লক্ষ মায়েরা তারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন নির্বাচনের পরে, ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিয়েছেন, আরো অনেক প্রকল্প কৃষক বন্ধু 6,000 টাকা থেকে বাড়িয়ে তিনি কথা রেখেছেন 10,000 টাকা করে দিয়েছেন কৃষক বন্ধুর টাকা, বহু প্রকল্প আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প বন্ধ করে দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন দুয়ারে সরকার এলে দুয়ারে সরকার হবে, দুয়ারে সরকার গেলে তারপরে দুয়ারে রেশন চালু হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় রেশন চালু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশনটা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে। রেজাল্টটা বের করতে দিন, তার কিছু থাকবে না, কিছু থাকবে না, আর ফ্যামিলি এই অধিকারী ফ্যামিলি ধূলিসাৎ হয়ে যাবে। কেন? আমাদের বিশ্বাস আমাদের ভরসাকে নিয়ে খেলেছে এই জনগণের, সে আজকে আমাদের ধোকা দিয়ে দিদির মতো এত স্নেহাধন্য ছিল দিদি, এত দেখুন দোয়া চাইছিলে তখন আর সনাতনীর কথা মনে পড়েনি, এখন বলছে সনাতনকে বাঁচাতে হবে, আসল সনাতন আমরা, তুমি নয়, তুমি তো ধোকাবাজ, তুমি তো বহুরূপী, সেই সনাতনকে দেখিয়ে তুমি এখন গদি চাইছো, ভোট চাইছো, তোমার এখন ভোট চাই গদি চাই, কারণ তুমি ডিসপুটেড বিরোধী দল নেতা, তুমি চুরি করে নন্দীগ্রামে বিধায়ক হয়েছো, এখন বড় বড় কথা বলছো, খেলা হবে, সকলেই প্রস্তুত থাকতে হবে লড়াই করার জন্য, তাদের কাঁধ মিলিয়ে গদ্দার বিদ্যাপরকে জবাব দিতে হবে। আমরা কাতির মানুষ, আমরা বিপ্লবী দেশের মান জেলার মানুষ, বিপ্লব আন্দোলন ছাড়া আমরা কিছু বুঝি নাই। অঙ্গরাজ্যগুলোতেও তারা পদার্পণ করছেন এবং মানুষের অসম্ভব সাড়া পাচ্ছেন, কারণ সারা ভারতবর্ষে মানুষ বুঝেছেন যে তৃণমূল কংগ্রেস ব্যতিক্রমী একটি দল, এর ব্যতি রেখে ভারতবর্ষে উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের স্লোগান
2024 মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশ নেত্রী করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই এবং প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। এবং আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন ঐক্যবদ্ধভাবে সমন্বয়ের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যদি একসাথে লড়াই সংগ্রাম করতে পারি, আমরা যদি একসাথে পথ চলতে পারি, সমস্ত ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমষ্টির স্বার্থে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে যদি আমরা কাজ করতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমাদের সেই স্বপ্ন পূরণ হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের এক নম্বর নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করবেন এবং তার সহযোগী হিসেবে, সহযোগী হিসেবে আমরা নিশ্চিতভাবে তার পাশে থাকব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, কখনো ডিজেলের দাম বাড়ছে প্রতিদিন, পেট্রোলের দাম বাড়ছে প্রতিদিনই, রান্না গ্যাসের দাম বাড়ছে প্রতিদিনই, কিন্তু আজকের কৃষি আইন তৈরি করেছে একটা বেআইনি কৃষি আইন, কালা আইন, কৃষকদের উপর বোঝা চাপিয়ে দিয়েছে বিভিন্নভাবে। আজকের রাজ্য সরকারের উন্নয়নের টাকা কেটে নিয়ে আজকের বিজেপি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন। আজকের তারা তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ, আমাদের সামনে কঠিন লড়াই আসছেন, পঞ্চায়েত নির্বাচন আসছেন, লোকসভা নির্বাচন আসছেন। এবারে মনে রাখতে হবে আপনাদের, সারা ভারতবর্ষের 24 সাল, ওরা বলছে আমরা এবারে জিততে পারিনি 21 সাল, আমরা 26 সালে দেখব তৃণমূল কংগ্রেস কেমন করে ক্ষমতায় আছে। আর ভারতীয় জনতা পার্টিকে বলছি আগে সামলাও 24, পরে দেখবে 26, 24-এ আজকের কেন্দ্রীয় সরকার দিল্লিতে থাকে কিনা, তাই আগে তোমরা সেটার দিকে লক্ষ্য রাখো। মমতার নেতৃত্বে 24 সাল সারা ভারতবর্ষে আজকের সেখানে পরিবর্তন হবেই, হবেই, হবেই। আমাদের সকলের প্রিয় সদাবাজে নন্দলাল মাইতি মহোদয়, सुगंध में है शुद्धता।